ঢাকা শহর আয়শা আমার আশা পুরাইছে হরে লাল লাল নীলে হরে লাল লাল নীলে মাটি দেখো নয়ন জুড়াইছে ঢাকা শহর আয়শা আমার আশা পুরাইছে মনে আশা পুরাইছে চিতার অনুষ্ঠানে আয়শা আমার আশা পুরাইছে আশা পুরাইছে আজিজের অনুষ্ঠানে আয়শা আমার আশা পুরাইছে সাথে আশা পুরাইছে অনন্তের কথা বলবো তো বলা লাগবে না অসম্ভবকে সম্ভব করেই ছাড়বে সাথে বর্ষা অসম্ভব ভালো একজন মানুষ প্রতিবাদী মানুষ যেই কোনো কাজে চলচ্চিত্রের যে কোনো ক্রান্তি লগ্নে খসরুকে পারবে আর কি বলবো সামনে যারা উপস্থিত আছে সবার প্রতি অনেক ভালোবাসা আর একটা কথা না বললেই নয় জাজ অলওয়েজ নতুন কিছু নিয়ে আসে চলচ্চিত্রে এটা কিন্তু প্রমাণিত আর সাথে যদি অনন্ত থাকে অনন্তের একটা কথা না বললেই নয় ও কিন্তু অসম্ভবকে সম্ভব করেই চলচ্চিত্রে এসছে আর তালি কোথায় তালি না হলে কি মজা লাগে না আমি একটা জায়গায় লন্ডনে একটা অনুষ্ঠানে গেছি দেখলাম অনেক বাঙালি অনেক নাচ গান হচ্ছে সব বসে আছে তখন আমি উঠে বললাম দেখেন ভাই তালি না দিলে কি ভালো লাগে একটা কথা বলি বাঙালিরা শুধু কাঁদতে জানে না হাতে তালি দিতেও জানে আর যে সমাজের তালি যাই হোক আজকে একটা সুন্দর অনুষ্ঠানে মিডিয়া আমাকে যেইভাবে উপস্থাপন করেছেন মানে পেপারে একটা ফাংশন হলেই প্রথম পেজে নালে শেষ পেজে আমার একটা ছবি থাকতো যে কোনো প্রোগ্রামে অনেক অনেক ধন্যবাদ পেন্টিং মিডিয়া এখন ইলেকট্রনিক্স মিডিয়া অনেক অনেক ধন্যবাদ আমাকে ইনভাইট করার জন্য মিউজিশিয়ান কিছু নাই খালি গলায় কেমনে গাবো তবে আপনাদের ভালোবাসায় আমি ধন্য আপনাদের ভালোবাসায় দেশে বিদেশে মিলিয়ে আড়াইশোর উপরে ছবিতে কাজ করার সুযোগ পেয়েছি এর জন্য অনেক অনেক পুরস্কার নাচে তিনবার পুরস্কার এশিয়া মহাদেশের শ্রেষ্ঠ নৃত্যশিল্পী পুরস্কার এবং চলচ্চিত্রে দুইবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার একবার পেয়েছি একবার ডিক্লেয়ার হয়েছে একবার পেয়েছি যাই হোক সবার প্রতি অনেক অনেক ধন্যবাদ আমি যাওয়ার আগে এক লাইন গাচ্ছি যে গানটার জন্য আমার 5 নম্বর ছবি অশিক্ষিত যেটার জন্য আমি আল্লাহ আমাকে অঞ্জনা তৈরি করে দিয়েছি খালি গলায় তো কিছু মনে করবেন আমি চেষ্টা করছি